যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সত্য কথায় আমেরিকার স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই দুপুরে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি জানান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের জন্য সরকার চাপে আছে দর্শক বাকিটা জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে উঠে আসে বৈশ্বিক টালমাটাল পরিস্থিতি আমলি সাধারণ সম্পাদক জানান যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবে সরকার চাপে আছে বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না তাদের আমরাও চাপ অনুভব করছি যেমন আমাদের দ্রব্য মূল্য চাপের মুখে এটা তো অস্বীকার করলে বাস্তবতা করছে আওয়ামী সম্পাদক কথা বলেন আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে তিনি জানান মন্ত্রী এমপি স্বজনদের বিরুদ্ধে রাখা দলের নীতিগত সিদ্ধান্ত যদি কোনো পরিবারে ক্যান্ডিডিত হয়ে তখন দলের অন্যান্য নেতা কর্মীরা ভাবে তাদের আর এখানে কোনো ভবিষ্যৎ এবং সে কারণে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে আমরা নীতিগত প্রশ্নে এক কথা বলেছি আইনগত ব্যাপারটা ভিন্ন ভাবা এটা আইনগত কোনো ব্যাপার আমরা নীতিগত আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই উল্লেখ করে ওবাদুল তাদের বলেন সত্য বললে আমেরিকার স্বার্থে আঘাত লাগলে কিছুই করার নেই তফিক মাহমুদ মুন্না দেশটি ভি ঢাকা